আমি সত্যবতী না সত্যবতী বক্সি বলবো না রুকমিনী মাইত্র আজকে অনেক কটা দিন হয়ে গেল ব্যোমকেশ ও দুর্গ রহস্যের জন্য শুট করা এবং সত্যবতী হয়ে ওঠা আই থিঙ্ক ইটস বিন A very fun experience actually. আমি ভাবিনি যে আমার এতটা মজা হবে এই চরিত্রটাকে করতে তো আমার সবথেকে ভালো লাগে যখন একটা চরিত্রের মধ্যে কিছুটা কোয়ার্ক থাকে ইউনো বিউটি অফ সত্যবতী ওয়াজ দ্য ফ্যাক্ট যে সত্যবতী ঠিক যেন আমার দিদার মতো বা আমার ঠাকুমার মতো তখনকার দিনে মহিলারা না ভ্যালিডেশন খুঁজতো না তারা খুব ক্যাজুয়ালি অনেক কিছু করে ফেলতেন সত্যবতীরও সেরকম একটা ক্যাজুয়াল সেন্স অফ ইন্টেলিজেন্স আছে যেটাও অ্যাপ্লাই করে কথায় বলে না যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দের ইজ অ ওম্যান আই থিঙ্ক সত্যবতী ঠিক সেইটাকেই তুলে ধরে আজকাল যেরকম আমরা প্রথমেই কিছু করার আগে ভ্যালিডেশন সিক করি যে আচ্ছা লোকেরা বললো ও বুদ্ধিমতী তারপরে আমি জিনিসটা করলাম কিন্তু আগেকার দিনে তারা সেটা খুঁজতো না তারা শুধু করে যেত অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিউটি অফ সত্যবতী ইউনো আমরা একটা প্রস্থেটিক পেট করে করা আমি পুরো প্রেগনেন্সিটা যারা তার মধ্যে অনুভব করেছি কোমরে ব্যথা পায়ে ব্যথা লট অফ আদার থিংস অ্যাকচুয়ালি অ্যান্ড বাট ইট ওয়াজ মিরাকুলাস আমার ওয়ান অফ মাই ফেভারিট লুকস হয়তো সত্যবতী হয়ে রয়ে যাবে হ্যাঁ আশা করি আপনাদের সবার ব্যোমকেশ তো ভালো লাগবে এবং এই নতুন সত্যবতীকে আরেকটু বেশি ভালো লাগবে থ্যাংক ইউ